এখন থেকে আপনি ইউটিউবে ভিডিও না বানিয়েও কিন্তু ইনকাম করতে পারবেন। ইউটিউব কিন্তু আপনাকে এই সুযোগটি কিন্তু করে দিয়েছে। তো কীভাবে ইনকাম করবেন বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো আপনি ইউটিউবে ভিডিও না বানিয়ে ইনকাম করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ইউটিউব অ্যাপটি রয়েছে, আপনি অবশ্যই ইউটিউব অ্যাপে আপনি প্রথমে চলে আসবেন। তো ইউটিউব অ্যাপে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন কিন্তু সার্চ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে আপনি যে ক্যাটাগরি মানে বেশি পরিমাণে ভিউস রয়েছে আপনাকে কিন্তু ওইটা নিয়ে এখানে একটি সার্চ কিন্তু করতে হবে। যেমন আমি এখান থেকে ফানি ভিডিও দেখলাম, এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউস রয়েছে, আমি এটা লিখে সার্চ করলাম। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউস রয়েছে আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিও আপনি সিলেক্ট করতে পারেন, কোনো রকম কিন্তু সমস্যা নেই। আমি এখান থেকে সিলেক্ট করলাম একটি ভিডিও। তো এখান থেকে ভিডিওটা আপনি সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন পেয়ে যাবেন রিমিক্স নামে। তো আপনি এই যে রিমিক্স অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। রিমিক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু নিচে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শো করবে, যেমন সাউন্ড, কোলাপ, তারপরে গ্রিন স্ক্রিন, আউট, মানে অনেক রকমের অপশন কিন্তু এখানে থাকবে। আপনার এতগুলো অপশন থাকতেও পারে, আবার এখানে নাও থাকতে পারে। তো আপনার এখান থেকে যে কাজটি সব থেকে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ আপনি ইনকাম করার জন্য সেটা হলো এই যে সাউন্ড দেখতে পাচ্ছেন এইখানে। তো আপনি অবশ্যই এই সাউন্ড একটি ক্লিক করে দেবেন। সাউন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন আপনার কিন্তু এখান থেকে ক্যামেরাটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি কিন্তু এখানে ওপেন হয়েছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সামনের ক্যামেরা দিতে পারেন। তো এখানে ক্যামেরাটি ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার উপরে কিন্তু ভিডিওটি শো হবে, এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে এই ভিডিওটি কিন্তু এখানে ওপেন হবে। তো এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 15 সেকেন্ড, আপনি চাইলে কিন্তু এই ভিডিওর 15 সেকেন্ড কিন্তু আপনি নিতে পারেন আপনার মানে এই যে ক্যামেরাটি আপনি অন করেছিলেন এই ক্যামেরা দিয়ে রিয়াকশন ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো এখান থেকে চাইলে আপনি আরও এই 15 সেকেন্ডের উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনি 60 সেকেন্ড অবধি কিন্তু নিতে পারেন। তো আমার এখান থেকে 60 সেকেন্ড আসছে না, আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ভিডিওগুলি নিতে পারেন। তো এখান থেকে এইদিকে টানলে দেখতে পাবেন এই যে আপনার এখান থেকে ভিডিওটা চলে আসছে। তো এখান থেকে আপনি এই ভিডিওর যে কোনো 15 সেকেন্ড মাঝখানে হোক, শেষে হোক, শুরুতে হোক আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনার সামনের ক্যামেরা দিয়ে হোক বা পিছনের ক্যামেরা দিয়ে হোক আপনি কী করবেন, এখানে ভয়েস ওভার করে রিয়াকশন ভিডিও তৈরি করার পর আপনার এখান থেকে 15 সেকেন্ড কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে আপনার কাজটি হয়ে গেলে এই দেখতে পাচ্ছেন ডান অপশন, যেহেতু আমি এটা অলরেডি স্ক্রিন রেকর্ড করছি তার জন্য কিন্তু আমার এখানে ভিডিও রেকর্ড করার অপশনটি আসছে না। মানে আপনি ক্যামেরা অন করলে আপনার কিন্তু এখানে ভিডিও রেকর্ড করার একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে কিন্তু এই রিয়াকশন ভিডিও এবং আপনার এই যে ক্যামেরা অন করেছেন এটা কিন্তু একসাথে হবে। আপনি এগুলো ভয়েস করে দেওয়ার পর 15 সেকেন্ড নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। এই ভিডিওটি কিন্তু এখন আপনি শর্ট হিসাবে কিন্তু আপনি ইউটিউবে কিন্তু আপলোড করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি মনিটাইজ পেয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। এখানে কিন্তু আপনার কোনো রকম ভিডিও তৈরি করার কোনো দরকার নেই, কোনো রকম এডিটিংয়ের কোনো দরকার নেই, সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে মাত্র 2 মিনিটের ভিতরে কিন্তু করতে পারবেন। তো এইটাই মূলত ইউটিউব এখানে বোঝানো হয়েছে, আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন, এমনকি আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন।